আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইম থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আর সি টিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে রায়গঞ্জ শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে রায়গঞ্জ পৌরসভা তারই অঙ্গ হিসাবে শনিবার পৌরসভার বিশেষ সভা অনুষ্ঠিত হল যেখানে উপস্থিত ছিলেন জোনাল সুপারভাইজার ওয়ার্ড সুপারভাইজার এবং ওয়ার্ডের নির্মল সাথীরা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার বাস্তবায়নের লক্ষ্যে এদিন বৈঠক করা হয়েছে আগামী 10 তারিখ থেকে রায়গঞ্জ শহরকে ডেঙ্গু মুক্ত করতে কাজ করা হবে রাজ্য নির্দেশে এবারে অ্যাপের মাধ্যমে করতে হবে কাজ কাজে বজায় রাখতে হবে স্বচ্ছতা কাজের এবং পরে সংশ্লিষ্ট স্থানের ছবি আপলোড করতে হবে ওই অ্যাপে ডেঙ্গু নিয়ে সিদ্ধান্ত নয় ডেঙ্গু নিয়ে আমরা মামাটি মানুষের সরকার পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের বিশেষ তৎপরতার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জকে ডেঙ্গু মুক্ত রাখবার জন্য আমরা বিশেষ পরিকল্পনা যা রাজ্য সরকার গ্রহণ করেছেন সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার জন্যে আমরা আজকে সভা করেছি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের এই সভায় জোনাল সুপারভাইজার ওয়ার্ড সুপারভাইজার এবং ওয়ার্ডের নির্মল সাথীগণ তাদের নিয়ে আমরা মিটিং করেছি এই মিটিং এর মধ্যে দিয়ে আগামী দশ তারিখ থেকে যে ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ রাখবার জন্য কাজ শুরু হবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে আমাদের পৌরসেবা আগামী তিন মাসের পরিকল্পনায় সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সরকার এবার বিশেষ তৎপরতার সঙ্গে বিশেষ অ্যাপস মধ্যে দিয়ে আমাদের কাজগুলো করতে নির্দেশ দিয়েছেন তো তার ফলে এই অ্যাপস দিয়ে যখনই কাজ করবে আমার পৌর কর্মচারী বন্ধুরা তখন তারা আর জায়গায় বসে আরেক জায়গায় করছে আবর্জনা মুক্ত করবার জন্য আগে আপনাকে আপলোড দিতে হচ্ছে যে কোথায় কোথায় আবর্জনা আছে আপনি পরিষ্কার করার পরে আবার আপনাকে ছবি দিয়ে আপলোড দিতে হবে যে আপনি পরিষ্কারটা কোন জায়গাটার করলেন একদম ধরা পড়ে যাবে জলের মতন স্বচ্ছতা থাকবে আমরা সেই জায়গায় আজকে রায়গঞ্জ পৌরসভা আমরা ডেঙ্গুমুক্ত রায়গঞ্জ আজকে পৌর কর্মচারীদের নিয়ে বিশেষ আমরা আজকে আলোচনা সভা আয়োজন করেছিলাম এবং তাতে আমাদের আলোচনা সফল রূপ নিয়েছে প্রায় প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের প্রত্যেক সুপারভাইজারগণ নির্মল সাথীগণ আমাদের জোনাল সুপারভাইজারগণ এসছেন এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে সমস্যার সমাধানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীদের কি করা উচিত তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমরা সুন্দরভাবে বিস্তারিতভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে পদ্মো তৎপরতা আমাদের প্লাস জারি থাকবে আমরা সুন্দরভাবে রায়গঞ্জকে ডেঙ্গু মুক্ত রাখার জন্য কাজ করব জন্মের পরেই একরত্তি শিশুর হার্টে ছিদ্র ধরা পড়েছে আজ আট বছরে তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে নোনান্তে পান্তা ফুরানোর সংসারে ছেলের চিকিৎসা করা কার্যত তো অসম্ভব শিশুটির বাবা সংসার ছেড়ে গিয়েছে অসহায় মা এখন সকলের কাছে হাত জোর করে সাহায্য চাইছেন রায়গঞ্জের আট নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকা থেকে উঠে এলো এমনই করুণ ছবি বয়স সবেমাত্র মাত্র আট বছর ছোট্ট একরত্তি শিশু এখন পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে আট বছর হল সে এই পৃথিবীর আলো দেখেছে সামনে এখনো অনেকটা পথ চলা বাকি কিন্তু তার আগেই পদে পদে বিপদ রয়েছে এই শিশুটির জীবনে এই বয়সে হাটে ছিদ্র ধরা পড়েছে তার রায়গঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার বাসিন্দা পূজা পাসওয়ান স্বামী পরিত্যাগ করে চলে গিয়েছে অন্যত্র তার একটি পুত্র সন্তান সৌরভ বর্তমানে একই বাড়িতে পূজা ও তার বোন বাচ্চাটিকে সাথে নিয়ে থাকেন বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ সময়ের সাথে সাথে আরো অবনতির দিকেই যাচ্ছে পরিস্থিতি নুন আনতে পান্তা ফুরোনোর সংসার ছোট্ট কুঁড়ে ঘরে থেকে ছেলের সুষ্ঠ চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠছে না মায়ের কোল যেন খালি না হয় তার জন্য করুণ আর্তনাদ পূজা দেবীর পূজা পাসোয়ান জানান ছেলের যখন জন্ম হয় ছদিন পরই তার হাটে ছিদ্র ধরা পড়েছিল রায়গঞ্জ থেকে মালদা এবং কলকাতার নারায়ণা হাসপাতালে ছেলের চিকিৎসা করিয়েছিলেন তিনি কিন্তু এখনো সুস্থ হয়ে ওঠেনি ছিদ্র আরো বড় হয়েছে এখন চিকিৎসার জন্য দরকার প্রচুর অর্থের পূজা দেবী বাসা কাজ করতেন ছেলের জন্য এখন সেটাও বন্ধ যা জমানো ছিল তা দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে রয়েছেন এখন সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি আমার ছেলের ছোটবেলা থেকে হাডি ফুটা আমরা অনেক ছোটবেলায় জানতে পারছিলাম ছয় দিনের বয়সে তো আমরা মনে করি যেটুকু টাকা পয়সা ছিল তা আমরা খরচা করছি এখন আমাদের দ্বারা সম্ভব না তো আপনারা আপনি কি করেন বা আপনার স্বামী কি করে আমার স্বামী নাই আমি লোকের বাড়িতে কাজ করি দুটো বাড়িতে তখন আমারই শরীর খারাপ বাচ্চার জন্য আমি কাজেও যাইতে পারছি না তার জন্য আমাকে থেকে বের করে করে দেওয়া হয়েছে তো আপনারা এখন চলি কাজ যদি এই যে সবাই যেটুকুন মানে করে যে কাজের বাড়ি থেকে যেটুকুন নিয়ে রাখছিলাম ওটুকুন নিয়ে চলতেছি বাচ্চাকে নিয়ে বাচ্চাটাকে আমরা নারায়ণ নিয়ে দেখাইছিলাম হসপিটালে তো ওখান থেকে বলছিল ওষুধের দ্বারায় ভরে যাবে জিনিসটা ভরে নেয় এখনো তো এই জিনিসটা এখন বেশি দেখাচ্ছে কত টাকা লাগে মানে এই ডাক্তারটা দেখাতে কত টাকা লাগে এখানে টাকা লাগে মানে করে ওখান থেকে টাকা লাগে নি ওখান থেকে মনে করে মানে ওষুধের দামটা নিয়েছিল ডাক্তাররা কি বলেছে যে কিভাবে সারবে কত টাকা লাগবে ডাক্তারটা বলছিল যে অপারেশন করার দরকার নাই তোমার বাচ্চার ছোট ফুটা আছে ভরে যাবে ওষুধের দ্বারায় তুমি যতদিন পারো ততদিন করো ততদিন এখন তো অবস্থায় ভালো না এখন ফোটা বড় হয়ে গেছে ডাক্তার যত তাড়াতাড়ি বলছে বাচ্চাকে সুস্থ না করলে পারে বাচ্চাকে আমরা হাতে নিতে পারবো না এখন ডাক্তার ওই একই কথা বলছে যে তোমরা বাচ্চাকে যদি বাঁচাইতে চাও তাহলে তোমরা বাচ্চাকে যেখানে পারো সুস্থ করার জন্য ব্যবস্থা করো এর জন্য কত টাকার প্রয়োজন এটার জন্য কত টাকার প্রয়োজন ডাক্তারের কাছে তো আমরা অত বুঝিনি আর আমরা জানিও না কত টাকার দরকার কি চাইছেন আপনি আমরা চাচ্ছি যদি সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমি বাচ্চাটাকে সুস্থ করতে পারি না হলে কি করব আর পূজার বোন বেবি পাসওয়ান জানান বাচ্চাটির হার্টের সমস্যা জন্ম থেকে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যা সামর্থ্য ছিল তা দিয়ে চিকিৎসা করানো হয়েছে কিন্তু এখন তারা সর্বশান্ত ঋণ ধার করে চলছে সংসার

লাখ টাকা হিসাব তো পারবো না আমরা পরিবারের আয় মানে পরিবারের আয় আমরা দুই বোন দুই বোন এক জায়গায় থাকি দাদা নীরু ওই দুইজন দুই বোন আর একটু আশেপাশে আগে পাশে মা আছে একটু যে কম বেশি একটু যেটা ভর্তি হচ্ছে পারে প্রতিদিন এমনি সহায় হেল্প করতেছে যতটুকু পারতেছে এখন সরকারি ভাবে এখন কোনো কিছু সরকারি পদে কিছু পেনি স্যার এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জীর সাথে তিনি জানান বিষয়টি তার জানা ছিল না তার কাছে আবেদন জানালে তিনি দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে পরিবারটির পাশে দাঁড়াবেন ওদের মুখে আমি জানতে পারলাম কে বা কি কিছুই জানি না আপনি এখন বললেন তাই শুনলাম তো তার মায়ের নাম কি বা বাচ্চাটা কি কিছুই জানি আপনি বললেন তাই শুনলাম কিন্তু আমার নলেজে নাই এখনো পর্যন্ত আমার ওয়ার্ডে কারোর এরকম কোনো ঘটনা ঘটছে যদি ঘটে থাকে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের দলের তরফ থেকে হোক আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে আমাদের কর্মীদের তরফ থেকে আমরা বরাবরই আমাদের যত রকম মানুষ বিপদে পড়ে তার পাশে আমরা বরাবর থাকি এবং সহযোগিতা করে আসছি তবে শুনলাম যদি তার বাবা মা যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের তরফ থেকে যেইভাবে অন্যান্য দুস্থদের পাশে আমরা দাঁড়াই এর পাশেও দাঁড়াব ব্যাংক ডিটেলস কুন্তি পাসওয়ান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

শনিবার স্বাভাবিকভাবেই বন্ধ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যতিক্রমী ছবি লক্ষ্য করা গেল এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শনিবার দেখা গেল স্নাতকোত্তর স্তরের বাংলা বিভাগের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আনাগোনা তারা জানালেন ক্লাস করতে এসেছেন কিন্তু ক্লাস করাবেন কে স্বয়ং উপাচার্য দীপক কুমার রায় তিনি উপাচার্য হবার পাশাপাশি একজন শিক্ষকও বটে তার দায়িত্ব কর্তব্য অনেক শুধুমাত্র প্রশাসনিক কর্মকাণ্ডের পরিসরে নিজেকে আবদ্ধ রাখা নয় কাজের ফাঁকে শিক্ষাদানের পরিসরেও থাকতে চান উপাচার্য তার এমন উদ্যোগে বেজায় খুশি পড়ুয়ারা তারা জানিয়েছেন অনেক সময় পড়াশুনো করতে গিয়ে অনেক কিছু জানার থাকে উপাচার্যের এই অতিরিক্ত ক্লাসে অনেক সমস্যার সমাধান করা হয় আজ আমাদের সম্মানীয় আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আমাদের ক্লাস নিচ্ছেন তিনি তার যেহেতু তিনি একজন বিশিষ্ট পদে রয়েছেন এবং তাকে সমস্ত দায়িত্ব সামলাতে হয় এবং তার মধ্যে থেকেও আমাদের বাংলা বিভাগের সমস্ত ছাত্র ছাত্রীদের অর্থাৎ চতুর্থ সেমিস্টারের আমাদের স্নাতকোত্তরে তিনি আজ ক্লাস নিচ্ছেন জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি নিচ্ছেন উনি আমাদের এগারোটার থেকে ক্লাস শুরু করেছেন হ্যাঁ আমাদের মাঝে মাঝে এরকম ক্লাস নেন উনি যেহেতু ওনার নিজস্ব কিছু কাজ থাকে এবং নিজের কর্মব্যস্ততার ফাঁকে উনি এভাবে সময় বের করে আমাদের ক্লাস নিচ্ছেন এতে আমরা সকলে খুব উপকৃত হচ্ছি কারণ আমাদেরও অনেক কিছু বোঝার থাকে অনেক বিষয় বাংলার তো স্যার এইভাবে আমাদের ডেকে নিয়ে তিনি ক্লাস নিচ্ছেন এবং তার সময় থেকে আমাদের জন্য সময় বের করে তিনি ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন এবং তিনি আমাদের তার যে সমস্ত বিষয় আমাদের বুঝতে অসুবিধে হচ্ছে সেই সমস্ত বিষয় তিনি আমাদের সঠিকভাবে মূল্যায়ন করে এবং সেই সমস্ত বিষয়গুলো তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন আজকের আমাদের মোটামুটি তিরিশ জন ছাত্রছাত্রী ক্লাস করছে এবং অনেকে বাইরে রয়েছে তো যেহেতু তারা আসতে পারছে না অনেকে দূরে বাড়ি রয়েছে তারা এসে উপস্থিত হতে পারেনি তো আমরা যারা রায়গঞ্জের এবং তার আশেপাশে যারা তারা এসে উপস্থিত হয়েছে এবং আজকে ক্লাস করছি আজকে আমাদের মাননীয় উপাচার্য মহাশয় উনি আমাদের ক্লাসের জন্য ডেকেছেন এবং উনি মাঝে মধ্যে ক্লাস নেন স্পেশাল ক্লাস নেন এবার আমাদের বাংলা বিষয়ে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করেন আর ক্লাসে নানা প্রকার এবং কোনো সমস্যা থাকলে ক্লাসে ক্লাস হচ্ছে কিনা ঠিকঠাক এটাও শোনান শোনেন ছুটির দিনে ক্লাস করছো কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা মানে স্যারকে এভাবে ক্লাসে পেয়ে আনন্দিত হচ্ছে সবাই কতটা উপকৃত অনেকটাই উপকৃত এখন একটা সত্যি আমাদের গর্বের বিষয় আমাদের বাংলা বিভাগ থেকে স্যার আমাদের ভাইস চ্যান্সেলার হিসেবে আছেন উনি আমাদের ক্লাস নিচ্ছেন আমরা ওনার ক্লাস করার সুযোগ পাচ্ছি নিজের মধ্যে একটা আনন্দ ফিল হচ্ছে আজকে এসছি দুটো কারণে অফিসিয়াল কিছু পেন্ডিং কাজ আছে এগুলো দেখার জন্য এবং ছাত্র ছাত্রীদের বলেছি পিজি বিশেষত এখানে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ওদের আমি ক্লাস নিচ্ছি এবং এই কাজটা আমি বরাবরে করে আসছি কারণ আমি মনে করি আমি উপাচার্যের চেয়ারে বসলেও আমি একজন শিক্ষক এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই দায়বদ্ধতা আমার রয়েছে সেই নিরিখে মাঝে মাঝে কিন্তু আমি ক্লাসগুলো চালিয়ে এবং পরীক্ষার খাতা দেখি আমি সুতরাং সমস্ত প্রক্রিয়ার সঙ্গে একজন শিক্ষকের যা যা করা উচিত সেগুলো কিন্তু আমি বরাবরে করে যাচ্ছি গণিত বিজ্ঞান বিষয়ে উৎসাহ বৃদ্ধিতে এবং শিশুদের বিজ্ঞান মনস্ক করে তোলার উদ্দেশ্যে শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলা আয়োজিত হলো রায়গঞ্জের সুদর্শনপুর সারদা শিশু তীর্থ বিদ্যালয় মূলত শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন এবং সুপ্ত প্রতিভার বছরের মতো এবছরও শিশু বাটিকা বিভাগে হাতে কলমে থেকে একশোটি মডেল তৈরি করে প্রদর্শিত হয় হাতে কলমে শিখতে পেরে উৎসাহিত পড়ুয়ারাও এই গণিত বিজ্ঞান মেলার মাধ্যমে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা এবং গণিত সম্পর্কে সম্ভব ধারণা গড়ে উঠবে এমন বিষয়ে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ আজকে আমাদের শিশু বাটিকা বিভাগের শিশু মেলা এবং গণিত বিজ্ঞান মেলা প্রতি বছরই আমাদের হয়ে থাকে আমাদের বিদ্যাভারতীর বিদ্যালয় ভারতবর্ষ জুড়ে বিদ্যাভারতীর বিভিন্ন বিদ্যালয়গুলো একই নিয়মে চলে বিদ্যাভারতীর বিদ্যুৎ এবং কার্যক্রম শিক্ষামূলক যে কার্যক্রমগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গণিত বিজ্ঞান মেলা আমরা আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গণিত এবং বিজ্ঞান বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য

বাড়ি থেকে বাইরা বেড়াই ছিল এর মধ্যে কেটেছি তারপরে আমাদের ফোন করলো গ্রামের মেললো যে এরকম এরকম মেয়েদের তোমার মেয়েকে আসো একটু আমি আসলাম ওখান থেকে আসলে ডাক্তার দেখাল কোথায় ডাক্তার দেখা করবি হাসপাতালে হাসপাতালে আচ্ছা তারপর ওখানে দেখায় ওখান থেকে রায়গঞ্জে পাঠানোর রায়গঞ্জে নিয়ে আসলাম রায়গঞ্জে আসবে বলছে হ্যাঁ মারা গেছে ঘটনাগত হয়েছিল এটা ঘটনা চারটের সময় হয়েছিল গতকাল বিকালে হ্যাঁ চারটের সময় হয়েছিল মারা গেছিলো নয়টা রাত্রে বাড়িতে বলতে কি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিল না কি দাঁড়িয়ে ছিল না বাড়ির থেকে বারাই ছিল যেরকম ওখান থেকে বাড়া এই গেটটা আসবে হুম এই গেটের মধ্যে ওইরকম সবটা বোধহয় ছিল দেখতে পেয়েছিল সবটা লোকে পেয়ে নাই আমি তো আর বলতে পারতেছি না আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্ত ওই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার